বাস স্ট্যান্ডের ভিতরে গিয়া দেখবা কত অন্ধ, চেহারাটা এত সুন্দর, আমি চোখওয়ালার চেহারাটাও এত সুন্দর না। ওই অন্ধ লোকটা কান্না করে বলে, ভাই আপনারা যাত্রা পথে বাড়িতে যাইতেছেন আমার কিছু টাকা দান করে, আমার চোখ দুইটা অন্ধ, আমি আসমান দেখি না, জমিন দেখি না, সূর্যের আলো জীবনে দেখতে পারি না, আমি বিবাহ করেছি, আমার ঘরে স্ত্রী আছে, আমার সন্তান আছে, সন্ধ্যাবেলা আপনারা টাকা দিবেন, এই টাকা ভিক্ষা করিয়া ঘরের মধ্যে নিয়ে যাই, মজা নিয়ে যাই, ঘরে যখন যাই আমার বাচ্চাগুলো আইসা আমার আব্বু আব্বু বলিয়া জড়ায় ধরে আর বলে, আব্বু মজা দাও মজা দাও, যখন আমি পকেট থেকে বের করি মজা দেই চকলেট দে, আমার বাচ্চা দুইটা আমার গালে চুমু খায় আর আব্বু তুমি কত সুন্দর। এই কথা বলার পরে আমি চোখের বাড়ি ছেড়ে কাঁদি আর বলি, মালিক আমার বাচ্চাগুলো আমার গালে চুমু খায় আর বলে আমি কত সুন্দর, কিন্তু তুমি আমার এমন এতিম বানাইছো, আমি আমার বাচ্চাগুলোকে দেখতে পারলাম না, আমার বাচ্চাগুলো কেমন সুন্দর, আমার সন্তানগুলোর আমি দেখতে পারি না ওরা কেমন সুন্দর। এরে মুসলমান আজকে দুইটা চোখ পাইলা, এই চোখের শুকর আদায় করলা না রে বাবা, আল্লাহ পাক কথা বলার শক্তি দিলেন, এই জবানের শুকর আদায় করলা না রে বাবা, এই চোখের শুকর আদায় যদি করতে চাও, আমার মাওলার কোরআনটা খুলিয়া তাকায়া তাকায়া চোখের বাড়ি ছেড়ে কাঁদো আর বলো, দয়ার মালিক এই সুন্দর কোরআনটা তো তাকায়া দেখলাম পড়তে জানি না, এই কোরআনের নূর তুমি আমার সিনায় দান করো, আল্লাহর বানানো আসমানের দিকে তাকাইয়া আমার মাওলাকে মহব্বতের নজরে ডাক দাও, জমিনের দিকে তাকায়া আমার আল্লাহকে ডাকতে থাকো, আর তাকাইয়া আল্লাহকে ডাকো আর বলো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ আপনি আসমান তো বেহুদা বানান নাই, জমিনটারে আপনি অনর্থক বানান নাই, এত বিশাল সূর্যটারে তো আপনি অনর্থক বানান নাই, ওই চন্দ্রটারে আপনি অনর্থক বানান নাই, আল্লাহ বলেন এর মানুষ এ বিশাল সূর্য বানাইছি তোর গোলাম, এ বিশাল আসমান বানাইলাম তোমার গোলাম, এ বিশাল জমিনটা বানায় দিলাম তোমার গোলাম, একটা গরু তোমার গোলাম বানায় দিয়েছি, তাকায় দেখছো রে গোলাম, ওই গাবিটা নিয়া যখন হাল চাষ করতে মাঠে যায়, ওই চাষিরা গরু নিয়া মাঠে গিয়া হাল চাষ করে, ওই গরুর কাদের উপরে জোয়াল রাখে লাঙ্গল রাখে, কাদের মধ্যে গা হয়ে যায়, মালিক সারাটা দিন খানা খায় নাস্তা করে, গরুটার খানা নাই, ওই গাবিটা মালিকের খেদমতে সারাটা দিন কাটায় দিল, বৃষ্টির মাঝে তুমি ছাতা দিয়া বৃষ্টি ফিরাও, গরুটায় বৃষ্টি ফিরাতে পারলো না, ওরে বান্দা শীতের মধ্যেও তুমি কত সুন্দর চাদর গায়ে দিয়া বাহির হইছো, আর ওই গাবিটা তোমার খেদমতের জন্য চাদর ছাড়া দৌড়ায় চলে গেল, এই গাবিটা সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে তুমি নিয়ে আসছো, এই গাবি একটা বাচ্চা দুধের বাচ্চা সারাটা দিন মা মা বলে তালাশ করলো, মায়েরে পাইলো না, হঠাৎ করে মাকে দেখে দৌড়াইয়া মায়ের ওলানে মুখটা লাগায় দিয়েছে আর বলে, মা সারাদিন তোমার আমি পাগল, তোমারে তালাশ করে আমি পাই নাই,
আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। বাচ্চার সামনে এই কথা শুনিয়া মা দাঁড়ায় গেল, বাচ্চা তাড়াতাড়ি দুধ পান কর। আল্লাহ কয়, বান্দা তুই বাচ্চাটারে দুধ না দিয়া ওই বাচ্চার গলায় রশি লাগায় খুঁটির গোড়ায় বাঁধছ, আর ওই গাভিটারে বিশাত দূরে আর একটা খুঁটির গোড়ায় বেঁধে দিয়েছ। রাতের বেলা শীতের দিন তুই মশারি টানায় ঘরের মধ্যে ঘুমায় গেছ, ল্যাপার কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আর ওই গোয়াল ঘরের ভিতরে তাকায় দেখ ওই গাভিটা মাটির মধ্যে শুয়া গেল, সারাটা দিন কষ্ট করলো, মাটির ঠান্ডা লাগার পরে দাঁড়ায় গেল। এই রাতের বেলা গাভিটা দাঁড়ায় কষ্ট করে, ওদিকে মশার কামড় লেজ পিটায় ঘুমাইতে পারে না, আর ওই গাভিটার বাচ্চা ডাক দিয়ে কয় মা ক্ষুধা লাগছে খানা দাও। গাভিটা বাচ্চার আওয়াজ শুনিয়া কয় ও বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ পাক বানাইছেন আমাদের বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যদি থাকে তারপরে তুই খাবি। এইভাবে সারাটা রাত বাচ্চা কান্না করে করে রাত কাটায় দিল। সকালবেলা তুই ঘুম থেকে উঠা গাভিটারে ধরিয়া বাচ্চাটারে নিয়ে বাহির হইলি, এরপরে তুই একটা বালতি নিয়া বাচ্চাটা মায়ের ওলানে লাগাইয়া আবার টান দিয়া বাঁধিয়া তুই সব দুধগুলো দহন করে বালতিতে নিয়ে ঘরে যাও। বাচ্চাটা মায়ের ওলানে মুখ লাগায় দেখে দুধ নাই, এইবার মায়ের কাছে চোখের পানি সেরে আবদার করে মা এক ফোঁটা দুধ নাই, এই আদম সন্তানেরা বালতি ভরে নিয়ে গেছে। গাবি ডাক দিয়া কয় রে বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ আমাদের বানাইছেন বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তুই খাবি, কোনো কথা বলা যাবে না। এরে মানুষ, ওই গাভিটার দুধ পান করে তোর শরীরটা সুন্দর করলি, আমি আল্লাহ তোর উপরে বেজার না, গাভি জবাই করে খা বাধা নাই, বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়া খাও আরাম করো, কত খুশি আনন্দ করো বাধা দেই না। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব তোর জন্য বানাইলাম, তুই সব উপভোগ কর কোনো বাধা নাই। আমি যদি বাতাস বন্ধ করে দেই তুই মরিয়া যাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব নিয়ামতের দরজা খুলিয়া দিলাম, আমি আল্লাহ এর বিনিময় একটা টাকাও চাই না, আমি আল্লাহ তোর থেকে কোনো বিল চাই না, আমি আল্লাহ পাক চাই তুই একটা সেজদা দিয়া আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহর নিয়ামত ভোগ করি, আমার শুকর আদায় কর, আর আমি আল্লাহর কাছে চোখের পানি সেরে তওবা কর। তুই যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি আল্লাহ কুদরতিভাবে তোর সামনে হাজির, আমি আল্লাহ তোর সামনে হাজির হইয়া যাই। এরে বান্দা তোর সম্মানের কপালটারে যখন তুই মাটির মধ্যে ঠেকাইয়া দাও, আমি আল্লাহ পাক কুদরতি কদমটা তোর কপালের নিচে ঢুকাইয়া দেই। এরে বান্দা তুই যখন তওবা করে চোখের পানি সেরে কান্না করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহকে ভুলিয়া যারা ঘুরতেছো, ওই আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও, কবরে যাওয়ার পরে যেন বলতে পারো রব্বি আল্লাহ, ফেরেশতারা প্রশ্ন করা মাত্র যেন বলতে পারি আমার রব আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ,
আমার একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ তাআলা ব্যতীত আমার কেউ নাই। এই সম্পর্কটা দুনিয়াতে যদি করিয়া কবরে যাও, কবরে গেলে জবাব দিবা আমার রব আল্লাহ। যখন তুমি জবাব দিতে পারবা আল্লাহর অর্ডার হয়ে যাবে, এর ফেরেশতারা বেহেশতের বিছানাটা কবরে বিছায়া দাও, তাড়াতাড়ি জান্নাতের সাথে লাইন লাগায়া দাও। আর যদি দুনিয়াতে রবের পরিচয় না নাও, গুনাগার হইয়া যদি নামাজ না পড়িয়া বেপর্দায় চলিয়া যদি কবরে যাও, আর যদি তোমাকে ফেরেশতা প্রশ্ন করে রবের পরিচয় দাও, গুনাগার তো রবের দুনিয়াতে চিনে নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই, ওই বান্দা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ পাক বলবেন, এরে ফেরেশতা এটা বড় নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহকে মানি নাই, মসজিদের আজান শুনিয়া মসজিদে যায় নাই, ওয়াজের আওয়াজ শুনিয়া আল্লাহওয়ালার কাছে যায় নাই, আলেম ওলামারা পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিছে নামাজ পড়ে নাই, আমার নবীর সুন্নতের দাওয়াত দিছে সুন্নতের দাওয়াত কবুল করে নাই। এখন বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না, এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপতে, কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। ওরে যখন কল্লার অর্ডার হয়ে যাবে, কবরে জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে যাবে, কবরের দুই পার্শ্বের মাটির চাপ, পাজরের হার চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা চোখ দুইটা বন্ধ করে গুনার দিকে তাকাও, এরে পর্দার আড়ালের মা গুনার কথা স্মরণ করে মনটা নরম করে চোখের পানি সেরো, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনাহের কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার জবানটা না পাক, গুনাহের কারণে আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ কোরআনের বাগানে আসি, এই লকডাউনের ভিতরে আজ তোমার মহাব্বতের মজলিসে বসে গেলাম, আয় আল্লাহ তুমি আমাকে আর গুনাগার বলিয়া ফিরাইয়া দিও না, আমি খাঁটি অন্তরে তওবা করতেছি আর গুনা করব না, আর নামাজ সারব না, বেপর্দায় চলব না, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ গুনামুক্ত জীবন দান করো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আয় আল্লাহ এ মাদ্রাসা কবুল করে নেন, আয় আল্লাহ এ মজলিস কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, গোটা দেশবাসীকে কবুল করে নেন, সারা দুনিয়ার মানুষগুলো আপনি কবুল করে নেন, আয় আল্লাহ এই মহামারীর থেকে সবাইকে মুক্তি দান করে, আয় আল্লাহ সবার ব্যবসা কামাই রুজি চাকরি স্বাভাবিক অবস্থায় ফিরাইয়া দেন, আয় আল্লাহ আমাদের দাওয়াতের ময়দানকে স্বাভাবিক অবস্থায় ফিরাইয়া দেন, আয় আল্লাহ কোরআন ও হাদিসের এলেমের নূর সিনায় দান করেন, আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপনি খোলার ব্যবস্থা করে দেন, মা বাবাকে কবুল করে নেন, সবার সন্তান দিনদার বানায় দেন, নেককার বানায় দেন,
প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদেরকে কবুল করে নেন, মুরব্বীদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ যুবক ভাই ছাত্র ভাইদের কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ এই মহামারীর থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের ভিতরে যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। আয় আল্লাহ এই সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যার মা বাবা বেঁচে আছেন হায়াত ভরায় দেন। আয় আল্লাহ কত আপনজনারে অনেকে হারিয়ে ফেলেছেন। আয় আল্লাহ একদিন তো মরণ হবে, পালানোর জায়গা নাই, তবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। আয় আল্লাহ সকলকে গুনামুক্ত জীবন দান করেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সবাইকে সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জীবন দান করেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন, হায়াতে বরকত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, মাদ্রাসার হক আদায় করে আমানত রক্ষা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের মুরব্বী যারা কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ হাটাজারির হযরত সহ সমস্ত মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের ভিতরে ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করে দেন। আয় আল্লাহ সবার দিলে দীন ও ইসলামের মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ হালাল বরকতি রিজিক দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ পরমুখাফিকির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নফস ও শয়তানের ধোকার থেকে হেফাজত করেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ শয়তানের ধোকার থেকে হেফাজত করেন, মুখালিফিনদের থেকে হেফাজত করেন, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহরবানি করে নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।